সচেতন হন, সচেতন হন, সচেতন হন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে একটি সচেতনমূলক ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা সকলে অবগত আছি যে বর্তমান বিশ্বে এক তুমুল মহামারীর নাম করোনা। এই রোগটি প্রথমে বিস্তার লাভ করে উন্নত রাষ্ট্র চীনে, যা এখন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। সো আসুন এই করোনা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আমরা সকলে জানি যে বাংলাদেশের সকল কার্যক্রম ব্যবস্থাগুলো বন্ধ করা হয়েছে, তার একমাত্র কারণ হলো এই করোনা। কারণ এই রোগটি একটি চোয়াচে রোগ, একজন আরেকজনের সংস্পর্শে এই রোগ ছড়িয়ে পড়ে। তাই সরকার সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার উদ্যোগ হাতে নিয়েছেন। আমাদের সবাইকে নিজেদের ঘরে থাকার কথা বলা হচ্ছে। আমরা কি থাকছি, আমরা কি অবস্থান করছি নিজেদের ঘরে, আমরা কি মেনে চলতেছি বর্তমানে প্রচলিত নিয়মকানুন গুলো? না, আমরা অধিকাংশই মানছি না। আমরা ঘরে থাকছি না, আমরা ভাবছি না নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের গ্রামের কথা, পুরো দেশের কথা। একটু সচেতনতা এনে দিতে পারেন এই রূপ থেকে রক্ষা করতে। সো আসুন আমরা শুধু নিজের চিন্তা করে নয়, পরিবারের চিন্তা করে, নিজের দেশের কথা চিন্তা করে, নিজের ঘরে অবস্থান করি আর সচেতন হয়। আমাদের পরিবারের কারো না কারো একজন সচেতন মানুষ আছেন। পরিবারের এই সংকটময় মুহূর্তে আপনার একটু সচেতনতা এনে দিতে পারে এই রোগ মুক্তির উপায়ে। আপনি আপনার নিজের মতো করে এই ভাইরাস নিয়ে আপনার পরিবারে আলোচনা করুন। দেখবেন আপনার পরিবার আপনার আলোচনায় সুরক্ষা খুঁজে পাবে। এভাবে আপনার দেখাতে আপনার পার্শ্ববর্তী পরিবারও সচেতন হবে। দেশের সরকার কিন্তু অলরেডি অসহায় মানুষের জন্য নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। আর আমাদের গ্রাম পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একটাই কথা বলবো, প্লিজ আপনারা এবারের মতো একটু মানবিক হন। আল্লাহ আপনাদের সহায় হবেন। দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা নায়ক হয়ে কাজ করে যান, দেখবেন আল্লাহও আপনাদের সহায় হবেন। আর আমরা দেখছি বিভিন্ন মানবিক সংগঠনগুলো এবং ব্যক্তিগতভাবে অনেকেই অতি সুন্দরভাবে তাদের মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছেন। আর প্লিজ আমরা যে যার মতো করে নিজেদের ঘরে অবস্থান করি। আর মাত্র কটা তো দিন, আমাদের আবার কারো সময় ভালো যাচ্ছে না। আরে কি বলেন আপনি, আপনি এখন আপনার আপনজনদের কাছে আছেন, এখনই সময় আপনার পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর। আর অন্তত এটাই চিন্তা করে আপনি নিজেদের ঘরে অবস্থান করুন। আর হ্যাঁ, একটাই কথা বলবো যে আমরা কোনো নিউজ পেলে এর সততা যাচাই না করে আমরা হুটহাট করে যেন শেয়ার না করি। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো এই মহামারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের মতো এই জনবহুল দেশে একমাত্র সচেতনতায় পারে আমাদের এই রোগ থেকে রক্ষা করতে। আমি বারবার একটি কথাই বলতে চাচ্ছি যে সচেতন হন, সচেতন হন, সচেতন হন। এর একটি মাত্রই কারণ হলো একমাত্র সচেতনতায় পারে এই রোগ থেকে আমাদের রক্ষা করতে। ঘরে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ঘন ঘন হাত ধুয়ে নিন, আর ঠান্ডা খাওয়া থেকে বিরত থাকুন। আর অতি প্রয়োজনে বের হওয়ার সময় আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করি। এই সামান্য কিছু নিয়মকানুন এবং সচেতনতায় পারে আমাদের এই রোগ থেকে রক্ষা করতে। সো আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং নিজেদের তথা দেশকে এই মহামারী থেকে রক্ষা করি। স্টে হোম, স্টে সেফ, গুড লাক ফর বাংলাদেশ।